মারণ ভাইরাস করোনার সংক্রমণ ঘটেছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে, ফলে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, ফলে অসহায়তার শিকার বহু মানুষ। এই পরিস্থিতিতে অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য তাদের পাশে থাকার জন্য আনন্দচন্দ্র কলেজের শিক্ষক সংগঠনের শিক্ষকরা এক মানবিক উদ্যোগ নিলেন। কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুর রেজ্জাক বলেন, কলেজের মোট 56 জন শিক্ষক তাদের একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন। দান করা অর্থের পরিমাণ 1,43,078 টাকা। আমাদের আনন্দচন্দ্র কলেজের শিক্ষক সংস্থার প্রতিটি সদস্য তারা একদিনের করে বেতন 1,43,078 টাকা দান করলেন। যারা সংক্রামিত ব্যক্তি তাদের চিকিৎসার জন্য যে লড়াই চালাচ্ছেন, সেই লড়াইয়ে আমরাও যে পাশে আছি, এই বার্তাটা দেওয়ার জন্যই এই সামান্য পরিমাণ অর্থ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে দেওয়া হলো।